ามเดียวนะনমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিং এ আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা খুব সকালবেলা নদীতে চলে এসেছি জাল পাতবো বলে আর সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এই দেখুন হাওয়াই জাল বা কারেন্ট জাল এই জালটাই পাতবো আর এসে দেখি নৌকার মধ্যে অনেকটাই জল হয়ে গেছে বৃষ্টি হয়েছিল তো জলগুলো ছিঁচে ফেলে দিলাম আর এই যে পাত্রটা এটাকে বলে কাটকো এই কাটকের সাহায্যে ফেলে দিলাম কিছুই না একটা ব্যারেল কেটে এইভাবে বানানো থাকে প্রত্যেকটা নৌকাতেই থাকে এর সাহায্যে জল ফেলা হয় তো আমরা এখন জাল পাতবো আর দেখা যাক কি মাছ পাই সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন পাখি বলো একটা জাল এতক্ষণে শেষ করলাম আর একটা জাল এই জালের সাথে জুড়ে দেবো
তাহলে নদীর এপার ওপার পুরোটাই সম্পূর্ণটা জুড়ে যাবে। জাল পাতা এতক্ষণে শেষ করলাম, এবার বসে অপেক্ষা করবো কতক্ষণে মাছ বাজে। কোনটা অনেকটাই নদীর মাঝখানে চলে গেছিল, তখন টেনে পুলের কাছে নিয়ে যাচ্ছি। জালের সামনে একটা ঘোল পড়েছে, মানে জল পাক খাচ্ছে সেরকম একটা জায়গা এই জালের সামনে দেখা যাচ্ছে। তো মা বলছে এরকম হলে মাছ বাঁধে, তো দেখা যাক। ওপাশে একটা নৌকা দেখুন, জাল পাচ্ছে আমাদের মতনই। সামনে একজন দোন পেতে দাঁড়িয়ে আছে, মানে নদীতে যার যেভাবে প্রয়োজন সে সেইভাবে মাছ ধরছে। এই বনের মধ্যে দিয়ে আমরা গেছো কাঁকড়া ধরেছিলাম, সে ভিডিও আপনারা দেখেছেন, তখন জোয়ারে পরিপূর্ণ ছিল, জল উঠেছিল, তার মধ্যে দিয়ে নৌকা নিয়ে সবাই মিলে জলে নেমে গাছ থেকে গেছো কাঁকড়া ধরেছিলাম। কিছু পেয়েছো?
দাঁড়া দিয়েছো বুড়ি মাছ? গাছের গায়ে এ মাথার মতো লম্বা সুতো দিয়ে তার মানে নিচ দিয়ে বসি ঝুলিয়ে দিয়ে চার দিয়ে দেওয়া আছে। এই ভাইয়েরই দোনটা ওইভাবে পাতা, যখন জোয়ারের জল উঠবে তখন মাছ যা উঠে যাবে যা ওই মনে বেঁধে যাবে তখন ছাড়িয়ে নেবে। বলছে বড় কান মাছ পেয়েছি 2 কেজি ওজনে, তারপরে দাঁত নে ছেলে মাছ বিভিন্ন রকমের মাছ পায়। অনেক সময় অপেক্ষা করেছি, এবার দাঁতটা তুলবো। মাছ জলের মধ্যে জানতো এখনো লাভ দিচ্ছে। আচ্ছা আচ্ছা হবে, যখন মাছ পড়ছিল আশা করেছিলাম আরো অনেকটা হবে। দেখলেন তোমার তো আজকের হাট বার, খয়রা মাছ সব খুব বেশি মাছ হয়নি, তো যা হয়েছে খাওয়ার মাছ হয়ে গেছে। যখন শুরুতে মাছ জালে দেখতে পাচ্ছিলাম আশা করেছিলাম আরও একটু পাবো, অনেকটাই বেশি পড়বে, তো হয়নি, কি করা যাবে, যা হয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। রাত্রি কি এই এর মধ্যে কি হয়? 8টা গিয়ে আর 8টা 3-4টে নৌকা, ওই তো ছাড়ানো যাচ্ছে না। তাই চারখানা নৌকা এসছে, পাশাপাশি যে যার মতো জাল দিচ্ছে, মানে জায়গা পাওয়া যাচ্ছিল অল্প জায়গার মধ্যে, এখন কাল জালে কি বাঁধে, আমাদের তো যাই অল্প কিছু হয়েছে। ঘাটে চলে আসছি, এখন নেমে যাব। স্নান করে রান্নার কাছে বসে গেছি, আর আজ যে মাছ পেয়েছি সেই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই মাছের সাথে কিছু চিংড়ি মাছ আছে, কারণ মাছ ধরতে যাওয়ার আগে মা নদীতে জাল ফেলেছিল, সেই চিংড়ি আছে।
তো চিংড়ি আর এই সাদা মাছ দিয়ে বেগুনের ঝোল হবে। মাছে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ভাতটা আগে হয়ে গেছে আর উনুনটা জ্বলে যাচ্ছিল, তো এখন রান্না করব, কড়াটা বসিয়ে দিয়েছি, খুব গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখন মাছগুলো ভেজে নেব, সাদা মাছগুলো আগে ভাজবো। বেগুনটা মা কেটে দিয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কাও দেখছি কেটে দিয়েছে। এখন এইগুলো জল থেকে তুলব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। চিংড়িটা ভাজা কমপ্লিট, এখন বেগুন আলুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, এবারে দেবো হলুদ, লবণ, আর দিচ্ছি জিরা বাটা, সবকিছু দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। কখন একটু চিংড়ির গন্ধ বেরোচ্ছে, চিংড়ির সাথে ভাজা হচ্ছে, বেগুন সাথে চিংড়ি তো এমনি জমে যায়, তার সাথে নদীর খয়রা। সামান্য একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি, আজকে শাড়িটা আট পৌড়ে করে পরেছি। আর এই শাড়িটা কদিন আগে সৌরভের বাবা কিনে দিয়েছে, বলছে আজকে এই শাড়িটা পরে রান্না করো, যখন যেটা পরতে বলে কিনে দেয়, পছন্দ করে সেটাই পরি, কারণ ওর পছন্দই আমার পছন্দ। যদি বলে যে ভালো লাগছে না তখন তো চলবে না, কারণ সব সময় চোখের সামনে ওই দেখে, সবাই দেখে। ঢাকাটা খুলে নিয়েছি, আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষাইটা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, এখন জোরে জাল দিতে হবে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে নিয়েছি, এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, বেগুনের ঝোল এরকমই রাখবো। তো আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।